এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। শান্তির পথে পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ি, এসো শান্তির পথে চলি। শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠায় দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আম্মা বাদ, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে হালাল বিনিয়োগ। আমরা আমাদের অত্যন্ত কষ্টার্জিত অর্থ বিভিন্নভাবে কোনো না কোনো মাধ্যমে আমরা সেগুলোকে ব্যবসায় কাজে লাগিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে দুটো অর্থ বাড়তি রোজগার করার কথা চিন্তা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনে পাকে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ইমানদারগণ, তোমাদেরকে আমি যেই রেজেক দিয়েছি তার থেকে তোমরা উত্তম রেজেকগুলো ভক্ষণ করো, উত্তম কামাইগুলো তোমরা করো। রেজেকের অর্থ বিভিন্ন অর্থ হতে পারে, সেটি সময়মতো আলোচকগণ আজকে আলোচনা করবেন। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। আজকে এই হালাল বিনিয়োগের বিষয়টির উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর এ কে এম মাহবুব রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আর রয়েছেন দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকিহ মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আজকে আমাদের এই যে বিষয়টা, যেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সমসাময়িক যে সমস্ত ঘটনাবলী আমাদের সামনে ঘটছে, মানুষ ভোগ, যারা ভোক্তা, যারা বিনিয়োগকারী, তারা যেভাবে লাভবান হচ্ছেন ঠিক এর ডাবল করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের কারণেই হচ্ছেন। তো যাই হোক, ইসলাম এই হালাল বিনিয়োগের ব্যাপারে আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে, এটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি জানাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, কারণ বেচা কিনা বা বিনিয়োগ মানব জীবনের রন্ধ্রে রন্ধ্রে জড়িত। আন্তর্জাতিক ব্যবসা বলেন, দেশীয় ব্যবসা বলেন, ব্যক্তিগতভাবে বিনিয়োগ, এটাও বিশাল এক ফ্যাক্টর বর্তমানে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মোমেন, ইমান এনেছেন, তাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ইল্লা আন তাকুনু তিজারাতান তারাদি মিনকুম, তোমরা বাতিল যেটা, মানে যেটা গ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য, এই আমরা তোমাদের পরস্পরের মধ্যে ওই জিনিসটা খাইও না যেটা অগ্রহণযোগ্য। হ্যাঁ, ইল্লা আন তাজা তিজারাতি মিন তারাদি মিনকুম, ব্যবসার মধ্যে পরস্পরের রাজি থেকে, সন্তুষ্ট থেকে যেটা, সেটা তোমার জন্য বৈধ। এখন আমরা যদি বিনিয়োগ, যে শব্দটা আপনি ব্যবহার করলেন বর্তমানে, লগ্নি খাটানো, টাকা খাটানো, বিভিন্ন পুঁজি খাটানো, এটা ব্যক্তিগতভাবে আমাদের সমাজে চলছে। আপনার একটা লোক সারা জীবন চাকরি করে, মনে করেন আপনার একটা ফান তার জমছে, যেভাবে হোক সে এখন কোথায় খাটাবে, তার ব্যক্তিগতভাবে ব্যবসা করার ক্ষমতা নেই, এবং সে তখন চিন্তা করে কোথায় গেলে এটাকে লাভবান করা যাবে। একটা সেক্টর আছে, সে জমি কিনে রাখে, সেটা জমির দাম বাড়তে থাকে, যাদের নিয়মিত খাওয়ার পয়সা আছে এরা করে জমি বিক্রি, ওটা জমির দাম বাড়তে কোনো সমস্যা নেই, সে তার জন্য হালাল। কেউ আছে মাছ চাষ করে, আপনার পুকুর ভাড়া নিল, ভাড়া নিয়ে তো ওই পুঁজিটা বিনিয়োগ করলো মাছ চাষ করে, সে ওখান থেকে লাভবান হয়, এটাও হালাল, কোনো সমস্যা নেই। তারপরে কেউ আছে ডেইরি ফার্ম করে, আমাদের সমাজে দেখছেন পোলট্রি ফার্ম করে, এগুলো যদি পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো হারাম জিনিস তো ওখানে নাই, যদি ঠিকমতো করতে পারে, এটাও হালাল, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ আছে ব্যাংকে রাখে, ব্যাংকে রাখার পরে আপনার যদি মোদারবা সিস্টেম হয়, মোদারবা মানে হলো আপনার আমি মূলধন দিলাম, আপনি শ্রম দিলেন, দেওয়ার পরে
পুরা লভ্যাংশ যা হবে খরচ যায় যে বাকি থাকে, এটা আগেই চুক্তি হয় যে কত পার্সেন্ট পুঁজি বিনিয়োগকারী পাবে, কত পার্সেন্ট যে শ্রম দিবে সে পাবে। আমরা মোদারাবে পেলাম, একটা ফোন নিয়ে আমরা সামনে আগাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমার ছোট্ট দুটা প্রশ্ন। গ্রামের গঞ্জের মধ্যে অনেকে বিপদে পড়ে ঋণ নেয়, কিস্তি আর কি যেটাকে বলা হয়। এখন বিপদে পড়ে ঋণ নিলে এটা কি আমার উপকারের স্বার্থে নিয়েছি, সেক্ষেত্রে সুদ নিচ্ছে, এটা কি হালাল হবে কিনা যদি আমি বিপদে পড়েছি? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, অনেকে ডিলা নেওয়া ছাড়া নামাজ পড়ে, এখন তাদের নামাজ বা এগুলো কি হবে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে ভাই যে প্রশ্নটা করেছেন, আমরা জানি যে সুদ বিপদে পড়ে হোক আর প্রমোদে থেকে হোক, সর্বাবস্থায় সুদ হচ্ছে হারাম। জি, মতাম যেটা বলছিলেন আপনি। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো, ব্যক্তিগতভাবে টাকা জমা রাখছেন ব্যাংকে। একটা প্রশ্ন করেছেন উনি যে সুদখোর ইমামের পিছনে নামাজ হবে কিনা। যদি প্রমাণিত হয় যে আসলে সে সুদ খায়, হারামের সাথে জড়িত, এটা দুইটা আছে। একটা হলো যে ওই এলাকায় কোনো ইমামতি করার কেউ নাই, কেউ নাই, এবং সেই আছে কিন্তু সেই সুদের সাথে জড়িত, সে এটাকে ঠেকায় পড়ি খাইছে, তারপরেও ফোকায় কেরাম লিখছে, যেহেতু হারাম জিনিস জড়িত, তার পিছিয়ে একটু দেখা যায় যাবে না। আর যদি হালাল মার্গ তত ইমানে থাকবে না, তো এই জন্য সুদখোরের পিছিয়ে জেনে শুনে তার মুক্তা দেওয়া একটু দেখা ঠিক হবে না। জি, আরেকটা বিষয় যেটি, সেটি হচ্ছে যে আমাদের বর্তমানে শেয়ার বাজার, শেয়ার বাজার নিয়ে কিন্তু বিশাল বড় মানুষের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে ইসলামের দৃষ্টিতে শেয়ার বাজার কি, কেমনে কিভাবে হবে, এর বিষয়ে একটু। আসলে শেয়ার বাজার অনেক ব্যাপক ব্যাপার, কিন্তু ইসলামে যে যে জিনিসটা নির্ধারণ করছে, একটা হলো আপনি লগ্নি দিলেন, টাকা খাটালেন, সেখানে দুই পক্ষের ঝগড়া হতে, মুফজিল আল মুনাজা যেটাকে ফেকার ভাষা বলে, ঝগড়ার কোনো সম্ভাবনা থাকতে পারবে না, আর যিনি টাকা দেওয়ার লসের কোনো সম্ভাবনা থাকবে না, এইভাবে আপনাকে টাকা খাটাইতে হবে। এরপরে লস অ্যান্ড প্রফিট, যেটা লাভ এবং লস দুইটার মধ্যে কিন্তু উভয় থাকতে হবে। শেয়ার বাজারে বর্তমানে যেভাবে চলছে, শেয়ার বাজারে যে সিস্টেমটা, 18টা সিস্টেমে শেয়ার বাজার চলতেছে এখন বর্তমানে সারা ওয়ার্ল্ডে, এই সিস্টেমগুলোর মধ্যে অনেক বেশিরভাগই হলো সুদের সাথে সম্পৃক্ত, বেশিরভাগ হলো কাগজের, মানে এই নম্বরের পালানো, কিন্তু টাকার কোনো লেনদেন নেই। আপনার আপনি শেয়ার কিনলেন, বিল্ডিংটা রয়েছে আপনাকে খুলনা, এই বিল্ডিংটা কিনলেন, কেনার পরে আবার সেটা একটা কাগজ দিল, আপনার সার্টিফিকেট দিল, আবার এটা নিয়ে আপনি আরেকজনের শেয়ার কিনলো, সে আরও 1000 টাকা বাড়াই দিল, আরেকজন এইভাবে বাড়তে থাকে। কিন্তু এই যে এর মধ্যে হঠাৎ করে দেখা যায় উদা হয়ে যাচ্ছে, এইভাবে কমতেও থাকে, কমতেও থাকে, কমতে হঠাৎ করে পতন হয়েছে, সব শেষ হয়ে গেল, যেটা শেষ হয় না, শেষ হয়ে আপনার এ হয়েছে। এই জন্য যেটা লেনদেনের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, ইসলাম অ্যাকসেপ্ট করে। আরেকটা জিনিস, সেটি হচ্ছে যে শেয়ার বাজারের মাধ্যমে কিন্তু অনেক দুর্নীতিবাজরা তাদের কালো টাকাকে সাদা করার একটা স্কোপ কিন্তু খুঁজে পাচ্ছে এই শেয়ারের মাধ্যমে, যেটি ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জি, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন, বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে অনলাইন মার্কেটিং, বিশেষ করে অনলাইন মার্কেটিং এবং ডোর টু ডোর সার্ভিস দেওয়া। এই যে অনলাইন মার্কেটিং বর্তমানে আমাদের দেশে এবং বিদেশে সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু এর পিছনে কিন্তু আমরা দেখছি সম্প্রতিকালে আমাদের দেশে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি যে এর সুফল এবং কুফল দুটাই কিন্তু রয়েছে। ইসলামে এই অনলাইনের মার্কেটিংয়ের ব্যাপারে কতটুকু দিক নির্দেশনা রয়েছে সেটি আমাদেরকে বলবেন, তার আগে আমরা একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মগবাজার থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম যে এক মুঠো হারাম খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না, এটা তো সহি হাদিস। তাহলে যারা হারাম খাচ্ছে তাহলে নামাজ পড়ে কেন, তারা জেনে শুনে? এটা এক নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো এই যে গ্রামে গঞ্জে এনজিও যে লোন দিচ্ছে, এগুলো কি সুদের পর্যায়ে পড়ছে? এতেই অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভাইজান, দুটো প্রশ্ন যেহেতু করে ফেলেছেন, সেই প্রশ্নের উত্তরটা দিয়েই আমরা আজকের আলোচনা চলে যাচ্ছি। দেখুন, আধুনিক লেনদেনের যতগুলো ওয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে অনলাইন মার্কেটিং। আমরা অনলাইন মার্কেটিং নিয়ে কথা বলবো, সাথে আমাদের ভাইয়ের যে দুটো প্রশ্ন সেটা হচ্ছে যে উনি দুটো কথা বলেছেন, দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো হারাম গ্রহণ করে, তাহলে সেই হারামটা গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের ইবাদত বন্দেগী কবুল করবেন না, এ মর্মে একটি হাদিসের কথা উনি কোট করেছেন। আসলে তার বক্তব্য সঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দেগী কবুল করবেন না, এজন্য আমি আসলে নামাজ পড়ব না, নামাজ ছেড়ে দেব, এটা নয়। বরং আমাদের মাথায় যদি উকুন হয়,
তাহলে মাথা কেটে ফেলে দিতে হবে তা নয়, বরং মাথার উকুনগুলো অপসারণ করতে হবে। এর চেয়ে আরও আরেকটু ভালো করে যদি একটু মজা করে যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে বাবা যখন সন্তানের উপর রাগ করে মুখ ফিরিয়ে রাখে, সন্তান যদি বলে যে ঠিক আছে বাবা যখন রাগ করেছেই আমি এক ঘন্টা বাবার সামনে যাব না, এই কথা বলে সন্তান যদি অন্যদিকে ফিরে থাকে, বাবার রাগ তো কমবেই না, বরং যারা রাগ বাড়বে। কিন্তু সন্তান যদি বারবার বাবার পা ধরে হাত ধরে সামনে যায়, বাবা ঘুরে গেলো আবার ওদিক সামনে গেলো, বাবা কিন্তু রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, এক পর্যায়ে রাগ তার কমে যাবে। আল্লাহ তাআলার ব্যাপারটাও কিন্তু সেম, আল্লাহর কাছে যতক্ষণ আমরা জোর করে তওবা করব, সাথে যত মাপচেত থাকবো, আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে মাফ কিন্তু করে দেন। জি, আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে বা কোনো ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে এগুলোর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। অবশ্যই অবশ্যই, আল্লাহ তো বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আর রাসূল বলেছেন তাইবু আনি দাম্বে কামা লা জামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার জন্য কোনো গুনাহই নেই। তাহলে আমরা বলবো যে নামাজ ছেড়ে দিব না, নামাজ এগুলো কন্টিনিউ আমরা করব, সাথে সাথে অন্যায় থেকে হারাম থেকে যেটি আমার জন্য জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, আমার আখেরাতের নাজাতের জন্য ঝুঁকিপূর্ণ, এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আর তার দ্বিতীয় যে আরেকটি বিষয় ছিল সেটি হচ্ছে আমাদের আজকের অনলাইন মার্কেটিং বিষয়টা। যে অনলাইন মার্কেটিংয়ের বিষয় সেটা আমরা বললাম যে ও ভাই ভাই প্রশ্ন করেছেন যে গ্রামে বিভিন্ন সমিতির নামে যে কার্যক্রমগুলো চলতেছে এগুলো কতটুকু বৈধ। আসলে এগুলো বৈধ এবং অবৈধ এটা ডিপেন্ড করবে মূলত তাদের অ্যাক্টিভিটিজের উপরে। আমরা যদি দেখি তাদের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো যদি ইসলামের সাথে কানেক্টিং থাকে এবং ইসলামিক ওয়েতে যদি এগুলো পরিচালিত হয় তাহলে তো এগুলো বৈধ। কিন্তু আমরা অধিকাংশ দেখছি এগুলোর মধ্যে ধোঁকা প্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মূলনীতি দিয়েছেন এবং যেটি কোরআনেও আল্লাহ তাআলা আগে বলছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ বেচাকেনাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। যে যদি কোনো ব্যক্তি এরকম সুদের সাথে তাদের সম্পর্ক থাকে তাহলে নিশ্চিত এটি হচ্ছে হারাম হবে। আরেকটি হচ্ছে যে সবগুলোর পিছনে ধোঁকা আছে কিনা। আমরা যত MLM মাল্টি লেভেল মার্কেটিং দেখি, অনলাইন ব্যবসা দেখি, বা এই ধরনের NGO বা বিভিন্ন সংস্থার কথা বলি, আমরা কোনো সংস্থার নাম নিব না, এ ধরনের যত ধরনের সংস্থা আছে বা অনলাইনের যত আমরা আধুনিক লেনদেনের যতগুলো মাধ্যম আমরা দেখতে পাই, এগুলোর মধ্যে মূলনীতি হচ্ছে যদি গারার থাকে, ধোঁকা থাকে, তাহলে এগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দিবে তারা আমাদের ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ইসলাম থেকে সম্পূর্ণ আলাদা। ইসলামের অর্থনীতিটার বা ইসলামের বিনিয়োগের দুটো এখানে সাইন আমাদেরকে খেয়াল করতে হবে, দুটো মূলনীতি। একটি হচ্ছে মোশারাকা বা শিরকাত, যেটা মালিকানা, আরেকটা হচ্ছে মুদারাবা। এই দুটো থেকে কিন্তু সবগুলো চলে আসছে। কিছু কিছু শিরকাতের ক্ষেত্রে সবার মালিক, যেমন নদীর পানি, নদীর মাছ, সাগরের মাছ, এখানে কিন্তু কারো নিজস্ব কোনো আপনার সেখানে কোনো মালিকানা কিন্তু নেই, সবাই। তবে এখানে সিস্টেমটা হচ্ছে এই, কারো যেন ধরার না হয়, ক্ষতি না হয়। একটা নদীতে মাছ ধরতে গিয়ে আমি যদি আরেকজনকে ক্ষতি করি তাহলে কিন্তু এটা আমার কিন্তু অন্যায় হবে। তো এটা কিন্তু এখানে উমুমিয়াত, এখানে আম ব্যাপকতা রয়েছে এই মালিকানার ক্ষেত্রে। আবার কিছু কিছু রয়েছে অটোমেটিকলি আমি কিন্তু মালিকানায় চলে আসি, বাবা মারা গেছেন, সম্পদের মালিক হলাম, এবং সেই সম্পদটি যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কি না। আমরা এখানে কিন্তু অনেক সময় বাবা কী করে, মারা যাওয়ার আগেই সম্পদগুলো সন্তানদের মাঝে এটি বণ্টন করে দেয়, এবং যাকে খুব বেশি মহব্বত করে ছোট সন্তানকে একটু বেশি করে দেয়, বড়টাকে একটু ঠকিয়ে দেয়, এমন কিন্তু আমরা দেখতে পাই। আবার অনেক সময় বোনদেরকে ঠকায় দেওয়া হয়। মনে রাখতে হবে এগুলো সম্পূর্ণরূপে হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর হারামে কিন্তু আরাম নাই, আছে ব্যারাম, বারবার হসপিটালে যেতে হবে, কোনো শান্তি নাই, 10টা 12টা পর্যন্ত ঘুমের ট্যাবলেট খাইলেও এক ঘন্টা ঘুম আসে না। তো এইভাবে কিন্তু সাময়িক আরাম আর দীর্ঘস্থায়ী এটা ব্যারাম এবং হারাম। এই হারাম এমন হারাম, কোথাও কোনো শান্তি নেই। মনে রাখবেন টাকা দিয়ে কিন্তু সুন্দর বিছানা কেনা যায়, এসি রুম কেনা যায়, খুব ভালো ফ্ল্যাট কেনা যায়, বাট টাকা দিয়ে কিন্তু কখনো শান্তি কেনা যায় না, এখানে ঘুম কেনা যায় না। এখানে কিন্তু আমাদের যারা ভুক্তভোগী হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখলাম, এগুলো আমাদের এখানে বলাও দরকার, নামও বলা দরকার নেই, সবাই জানে যে ঘটনাগুলো কি। বিশেষ করে আমাদের হুজুররাও কিন্তু এই ধরনের ধোকার ভিতরে পড়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে আমি লোভটা কেন করি, অল্প দিনে বড় লোক হওয়ার চেষ্টা আমি কেন করি, আঙ্গুল ফুলে কলা গাছ হতে চাই, এর পিছনে কারণটা হলো, কারণটা এক নম্বর হচ্ছে তার লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। আসলে লোভ মানুষকে এমন একটা জায়গায় পর্যায়ে পৌঁছায় দেয় যখন মানুষের হিতাহিত জ্ঞান কিন্তু থাকে না, কোনটি সত্য কোনটি মিথ্যা, ন্যায় অন্যায়, এগুলো কিন্তু সে পার্থক্য করতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন যে সাইয়াকুনু, এমন একটি অবস্থা হবে মানুষের মাঝে যে কোনটি হালাল আর কোনটি হারাম এটি সে তমিজ করতে পারবে না, কারণ হালালকে আমাকে অ্যাচিভ করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা
তৈয়বুন লা ইয়াকবালু ইল্লা তৈয়ব, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসকে কখনো অ্যাকসেপ্ট করেন না। সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর ওই যে একজন মুহাজির একজন সাহাবি আমরা দেখছি তিনি কাবা শরীফ ধরে ধরে এইভাবে কাঁদছেন, কান্নাকাটি করছেন, কত কাকুতি মিনতি করছেন, এর মতো বড় আবেদ বড় বুজুর্গ মনে হওয়ার কেউ না। রসুল বলছেন মালবাসুহু হারাম ওয়া মা তাআমুহু হারাম, কি সুন্দর কণ্ঠ, কি সুর, কি তাল, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, নো এগুলো কোনো সত্য তো তার উপরে এটা সে প্রতিষ্ঠিত আছে, এটা কিন্তু মাপকাঠি নয়। বরং রসুল বললেন যে দেখো তার মালবাস, তার লেবাসটা, তার ড্রেস আপটা এটা হারাম, এটা মনে রাখতে হবে। তার যে খেয়েছে সেটা হারাম, তার দেহের যে গোস্তগুলো আছে এগুলো কিন্তু হারাম। আমরা আলোচনা করছিলাম আজকে এই অনলাইন মার্কেটিং নিয়ে। অনলাইন মার্কেটিংয়ের আরেকটি ব্যাড সাইড রয়েছে, সেটি হচ্ছে যে এখন আমাদের দেশে অন স্ক্রিনে আমরা মোবাইলে দেখছি, অনেকে ল্যাপটপে দেখছি, যেখানেই দেখি না কেন অন স্ক্রিনে যে জিনিসটা আমি কিনব সেই জিনিসটিকে দেখানো হচ্ছে। এক, যখন এটিকে কোনো বেয়ারার দিয়ে পাঠানো হলো আমার কাছে, এটি আমি খুলে দেখলাম আরে এটা আমি কিনলাম 1,000 টাকা দামের জিনিস, পেলাম 300 টাকা দামের জিনিস। এই যে একটা চিটিং করা হচ্ছে এই অনলাইন মার্কেটিংয়ের জগতে, এই চিটিংটার এই যারা চিটিং করছে তাদের কি হওয়া উচিত? না, এটাই তো ধোকা। আর এখানে কিন্তু ইসলাম বলছে যে খেয়ারে রুইয়াত, আমি একটা জিনিস দেখার পরে তারপর কিন্তু আমি এটা চুজ করব। এখানে যদি খেয়ারে আয়েব মানে ত্রুটি থাকে, আমাকে যে ড্রেস আপটা দিল বা আমার যে যেটা আমি ই করছিলাম অনলাইনে অর্ডার করছিলাম সেই অর্ডার জিনিসটা আমি দেখার পরে যদি আমার চুজ হয় বা আমি যেভাবে আমি এটার যে সিফাত যে গুণাবলী আছে এগুলো দেখে অর্ডার করছিলাম ওটা যদি আমি কামা হক কহু 100-এ 100 যদি আমি পাই তাহলে তো আমি নিব। কিন্তু যারা এই ধরনের খেয়ারে রুইয়াত দেখার যে শর্ত, তারপরে এটার ত্রুটি মুক্ত হওয়ার শর্ত, এই শর্তগুলো যদি মেনে না নেয় তাহলে এই ধরনের বেচা কিনা এটি লিগাল হবে না। আরেকটা সাইড হচ্ছে যে একজন তিনি উদ্যোক্তা, তিনি একটা প্রোডাক্ট কোনো ব্যক্তির কাছে পাঠালেন, সেই ব্যক্তি অর্ডার করেছিলেন এই পরিমাণ অর্ডার করেছেন, কিন্তু যখন তার কাছে পাঠানো হলো তিনি বললেন না আমার আর প্রয়োজন নেই আমি নেব না, এটা ব্যাক করিয়ে দিলেন, এই যে তার একটা ক্ষতি হলো, তার বেয়ারিংয়ের একটা টাকা খরচ হলো, এই জন্য সার্ভিস চার্জটা থাকে, সার্ভিস চার্জটা খরচ হলো, সেক্ষেত্রে যিনি ভোগ করবেন ভোক্তা তারও কিন্তু এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। অবশ্যই যে আমি বুঝে শুনে একটা জিনিস অর্ডার দিব যাতে করে আমার ফিরিয়ে দিতে না হয়, এই এই সমস্যায় কিন্তু যারা বিনিয়োগ করছেন তারাও কিন্তু এই সমস্যায় পড়ছেন। ধন্যবাদ আপনাকে মোহতারাম, আপনি আমাদের আমাকে বলবেন কথাটা একটু যোগ করতে হয়, সেটা হলো গ্রামে গঞ্জে যেটা চলছে যে সমিতি বিভিন্ন কাজ চলছে এবং এনজিও সেখানে ইসলাম যে সমাধানটা দিয়েছে সেটা হলো এলাকার আলেম ওলামা শিক্ষিত জনগণ মিলে এবং ধনী লোক মিলে কার্জ হাসানা ফান্ড করা। জি, কার্জ হাসানা ফান্ড মানে হলো সে একটা ফান্ড করবে, ফান্ড করার পরে এটাকে নিয়ন্ত্রণ করবে এবং একটা লোক দোকান দাঁড় করতে পারে কিন্তু দোকান নেই, তাকে ফান্ডটা দিলে বিনা সুদে দেওয়ার পর তাকে টাইম দিল যে 2 বছরের ভিতরে আপনি টাকাটা ফিরিয়ে দেবে, সে যদি ফিরিয়ে দেয় টাকাটাও ফিরিয়ে পেলো আর ওই লোকটা মালিক হয়ে গেলো। ইসলাম কিন্তু এই জিনিসটা করেছে, আমরা ইরানে দেখেছি সে কার্জ হাসানা ফান্ড অত্যন্ত শক্তিশালী, তারপর সন্দেহ কার্জ হাসানা নামে এটা, তো আপনার কেউ যদি আপনার বিবাহ করতে পারছে না তার সব ফান্ড নাই তাকে কর্জ হাসানা দিচ্ছে বিনা সুদে, সে আবার ব্যবসা করে দিয়ে দিচ্ছে, তারপরে বিদেশে বিনিয়োগ করবে 10-20 টাকা লাগবে এমন ফান্ডও দিচ্ছে শর্ত সারাই দিয়ে সেভাবে মর্টগেজ নিয়ে। এখন ইসলামের যে কর্জ হাসানা ফান্ডটা করার জন্য যে উদ্বুদ্ধ করা হয়েছে ফাকরদুল্লাহ কারদান হাসানা এবং এমনি সদকা করলে 10 গুণ সব কর্জ হাসানা 18 গুণ সব লিখেছে, কারণটা কি? যেহেতু কর্জ হাসানার কথা আপনি বলেছেন, সেহেতু কর্জ হাসানের একটা অন্যতম টাইপ হচ্ছে এলসি, এলসি এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এলসি আসলে ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশন চলতেছে, আপনি এখান থেকে মাল আপনার সাপ্লাই দিবেন ওখান থেকে তারা ডলার সাপ্লাই দিবে বা টাকা সাপ্লাই দিবে, সেখানে আপনার ওই ব্যাপার হলো মালটা তারা পেয়েছে দেখতেছে যে এই এত হাজার মাল নেবে এই এই কোয়ালিটির, যদি কোয়ালিটি ঠিক থাকে এবং আপনার তার মূল্য ঠিক থাকে, এখানে বা মরা বাহা ভালে ফেকার ভাষা মরা বাহা হলো আমি এই মালটার 100 টাকা দাম কিন্তু যেহেতু আমি আপনার কিনবো এটাকে এটার ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেভাবে হয় আপনার তদ্রূপভাবে মূল্যটা একটু বেশি ধরে তাকে দিল এবং ক্রেতা সে মেনে নিল, মেনে নিয়ে করতে পারে আপনার তখন এই এলসির কোনো অসুবিধা নেই, যদি সেখানে ঝব আপনার ঠকানোর কোনো পথ না থাকে সুদের কোনো প্রবলেম না থাকে। একটা ফোন চলে এসে ফোনটি নিয়ে আমরা আলোচক দেখাতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মহতারাম, আপনি আমাদের সাথে ওই যে আলোচনাটি আপনি করছিলেন সেটি হচ্ছে কর্জে হাসানার আলোচনা। এ পর্যায়ে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি ছাড়া আজকে আমাদের জনজীবন প্রায় অসম্ভবের মতোই, সেটি হচ্ছে যে আমরা একটি সময়ে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, ধাতব মুদ্রার প্রচলন ছিল, এরপরে চলে আসলো তার আগে ছিল হচ্ছে কড়ির মুদ্রা, এরপরে ধীরে ধীরে চলে আসলো বাংলায়
কাগজ মুদ্রার প্রচলন শুরু হলো, এই কাগজ মুদ্রা থেকে আস্তে আস্তে সেটিরও প্রচলন প্রায় শেষের পথে আমার এরকমই মনে হয়। কারণ যেভাবে বর্তমানে আমরা প্লাস্টিক মানি, অর্থাৎ ক্রেডিট কার্ড বলেন, ডেবিট কার্ড বলেন, এই যে এটা প্লাস্টিকের টুকরা দিয়ে আমরা কেনাবেচা করছি, এটি দিয়ে আদান প্রদান করছি, এটির ব্যাপারে ইসলামী কোনো নির্দেশনা আছে কি না? আসলে মুদ্রার বিভিন্ন সময় বিভিন্ন আপনার পরিবর্তন হয়েছে। প্রথম একটা ছিল আমি 10 কেজি চাল দেব, আপনি 8 কেজি কম দিবেন, এই একটা মুদ্রার এইভাবে ছিল, মানে জিনিসের মোবাদালা বলে বিনিময়। আস্তে 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 এখন ডলার হয়েছে, তারপর টাকা হয়েছে, এখন আবার কার্ড শুরু হয়েছে। কারণ এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা এখন, যদি সেখানে সুদের সংশ্লিষ্ট না থাকে তাহলে অবৈধ হবে কেন? যদি সুদের সংশ্লিষ্ট না থাকে, হ্যাঁ, এখানে যদি আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড উঠাতে গিয়ে আপনি যে উঠেছেন এর মধ্যে একটা অঙ্ক তারা যদি ফিক্স করে যে এটা উঠানোর জন্য এত, আপনার দেওয়ার জন্য এত টাকা থাকবে, সেটা যদি আপনার আপনার টাকার সাথে যদি সম্পৃক্ত অতিরিক্ত তাহলে সেটা শুধু হবে। এখানে কিন্তু একটা বিষয় আছে যেটা অনেকেই হয়তো জানে না, সেটি হচ্ছে যে এই যে আমরা ভিসা কার্ড ব্যবহার করি, মাস্টার কার্ড ব্যবহার করি, ডাইনিং কার্ড ক্লাব কার্ড ব্যবহার করি, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন কার্ড ব্যবহার করি, আমেরিকান এক্সপ্রেস ব্যবহার করি, অনেক রকম কার্ড আমরা ইউজ করি, এই কার্ডগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোনো ভিন্ন কার্ড নয়, এগুলো হচ্ছে এক একটা কোম্পানি যারা বিভিন্ন ব্যাংকের কাছে ওরা কিন্তু অ্যাকচুয়ালি দালালি করে থাকে, দালালি করে থাকে যে আমরা আপনার ব্যাংকের টাকাটা আরেকজন গ্রাহকের কাছে দিব আমাদের এই কার্ডের মাধ্যমে, সেখান থেকে তারা কিন্তু কিছু একটা অর্থ কেটে নিচ্ছে, এটা কি জায়েজ হবে? না, যদি টাকার বিনিময়ে টাকা হয়, টাকার বিনিময়ে ডলার বিনিময়ে ডলার হয়, তাহলে জায়েজ হবে না। আচ্ছা, এরপরে যেটা ফিকা ওআইসি ফিকা একাডেমি যেটা, তারা কিন্তু একটা এ ব্যাপারে একটা সম্মেলন করছিল, তারা আপনি যেমনটা বললেন যে এই শর্ত সাপেক্ষে তারা 12টা শর্ত দিয়েছে, 12টা শর্ত সাপেক্ষে তারা এই ধরনের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, যিনি কার্ড হোল্ডার এটা তিনি ব্যবহার করতে পারবেন, এটা তো তার অনেক সময় প্রয়োজন হতে পারে। কারণ এক সময় কিন্তু এমনও ছিল যেটা আমরা মুদ্রার কথা বললাম, স্বর্ণ রৌপ্য এগুলো মুদ্রা ব্যবহার করার জন্য বাজারে নেওয়ার জন্য কিন্তু আলাদা কিন্তু একজন পার্টনার থাকতো সাথে, যে এতগুলো অর্থ নিয়ে যেতে হবে। আপনি আপনি তো অবশ্যই অনেক দেশে গেছেন, কোনো কোনো দেশে এমনও আছে যে টাকার ব্যাগ নিয়ে যেতে হয়, এত অর্থ সেখানে কাগজের মুদ্রা নিয়ে, উজবেকিস্তানে আছে, উজবেকিস্তান বা আরো ইথিওপিয়াতে আছে, সুদানে আছে, জি। এখন কিন্তু আর এগুলোর প্রয়োজন নেই, শুধু একটা কার্ড, একটা ক্রেডিট কার্ড নিয়ে গেলে হয়, আমার কোনো অর্থও নাই, এমনও আছে। এখন এই মুহূর্তে আমি একটা মার্কেটে গেছি, সেই মার্কেটে কিন্তু আমার এই জিনিসটা চুজ হয়েছে, এখন এটা আমাকে ক্রয় করা দরকার, অথচ আমার অর্থ নাই, কিন্তু আমার ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আমি অর্থ কিন্তু আরেকজনের কাছ থেকে ধার করে নিতে পারবো। এবং কার্ড হোল্ডার যে সেখানে যদি শুধুমাত্র সার্ভিসটা যদি নেওয়া হয়, কিন্তু মূল সেখানে যদি সুদ যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু একটা সিস্টেম আছে, সেটি হচ্ছে যে ক্রেডিট কার্ড বিভিন্ন সময় যারা বিদেশ ভ্রমণ করে থাকেন, এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ যে আছে অথবা উপরে যে খাবারের যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু তারা একজন কিংবা সাথে দুইজন কিংবা তিনজন পর্যন্ত তারা ফ্রি খেতে পারেন যারা এই কার্ডটি রাখছেন। এই যে ফ্রি খাচ্ছেন, এটি কি ইসলামে বৈধতা আছে কি না? আসলে এই ধরনের বৈধতা তো নেই। তারপরে অনেক সময় কিন্তু আবার রিওয়ার্ডসও দেওয়া হয়, অনেক সময় যে যারা এরকম যারা ক্রেডিট কার্ড গ্রহণ করছেন, কার্ড হোল্ডারদেরকে মাঝে মধ্যে পুরস্কারও দেওয়া হয়। এই ধরনের পুরস্কার বা এই ধরনের যেগুলো লোভনীয় অনেক সময় তারা যেগুলো দেওয়া হয়, এগুলো ফতোয়ায় জায়েজ হলো, এটা তাকওয়ায় জায়েজ নাই। তাকওয়ায় বলছে যে না, এটা জায়েজ নাই। আমরা যতটুক জানি যে সম্পদটা মানুষ জানে না, এই যে আমি এয়ারপোর্টে গিয়ে দোতলায় উঠে লাউঞ্জে খাওয়া দাওয়া করলাম, এটা কিন্তু ফ্রি বলে দুনিয়াতে কোনো জিনিস নেই। এই টাকাটা সে আমাকে না জানিয়ে আমার কার্ড থেকে কিন্তু কেটে নিয়ে নেবে কোন না কোনো উপায়ে। সুতরাং এটা হালাল তো হচ্ছে না, আমার না জানিয়ে কাটা হচ্ছে না, এটা কিন্তু অ্যানুয়াল একটা তাদের কিন্তু একটা দেওয়া হয় যে বাৎসরিক তাদের একটা অ্যাওয়ার্ডস দেওয়া হয় বা রিওয়ার্ডস দেওয়া হয় তাদেরকে। এই রিওয়ার্ডস কিন্তু এটা আমার টাকা, এখন আমার টাকা যদি আমাকে না জানিয়ে তারা ইউজ করে, এটা এক ধরনের প্রবঞ্চনা, ধোকা। আর রাসূল বলেছেন মান গাশা ফালাইসা মিন্না, আমরা এভাবে বলবো। তো এই জন্য যদি এরকম হয় তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম হবে এবং আমাকে না জানিয়ে করছে। আপনি সবচেয়ে আরও খুশি হবেন যে বর্তমান সরকারও কিন্তু এই ক্রেডিট কার্ড হোল্ডার যারা তাদের উপর কিন্তু ট্যাক্স বসাই দিয়েছেন 3% উপর, এখন আবার দিন দিন বেড়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু এক ধরনের, তারা এটাকে এক ধরনের লিগাল ওয়েতে কিন্তু তারা কাজ করছে। কিন্তু ইসলামের কাছে যখন কোশ্চেন করা হবে, তখন ইসলাম যে সলিউশনটা দিবে, ইসলামের সলিউশন হচ্ছে যে সেখানে যদি কোনো গারার এবং দরার যদি কোনো ক্ষতি না থাকে, সেটাই কেবলমাত্র জায়েজ আছে, আর যেখানে ক্ষতির সম্ভাবনা আছে সেটা ইসলাম এলাও করে না। এখানে একটা যে মূলনীতি যেটা বলতে চাচ্ছি, বেচা কেনার ইসলামে যেটা ক্রেতা বিক্রেতা, আর একটা হলো প্রাইস, আর একটা হলো মালটা, চারটে স্পষ্ট হইতে হবে। কিন্তু এখন অনেক কিছু অস্পষ্ট হচ্ছে, যেমন পুকুরে মাছ আছে,
পুকুর কত মাছ আছে আপনারা জানেন না, এই পুকুর 10,000 টাকা বিক্রি করলেন, এটা না যায়, কারণ মাছ কয়টা আছে আমরা জানেন না তো। এই জন্য যে মালটাকে মালটা আপনাকে দেখতে হবে, দোষ আছে কিনা বা তো সমস্যা আছে। আচ্ছা, একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে রিটায়ারমেন্টের পর অনেক সময় টাকা ডিপোজিট করা হয় ব্যাংকে, এটার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? ডিপোজিট করতে পারেন যদি সেখানে আপনার এই টাকার অঙ্কটা নির্ধারণ থাকে, ব্যাংকে করেন বা যেখানে যেই সংস্থায় করেন সেখানে আপনার তার নির্ধারিত হারে বেচা কেনা হবে বা এটাকে লগ্নি খাটানো হবে, লস হইলে আপনি আপনার দায়ী, লাভ হইলে আপনি পাবেন। যদি লস অ্যান্ড প্রফিট থাকে তাহলে এটা বৈধ। এখন আপনি যদি রাখলেন কিন্তু টাকার উপর টাকা আসতেছে তাহলে সুদ হবে। এই জন্য আপনার বেচা কেনার সবখানেই একটা জিনিস মনে রাখতে হবে, লাভ এবং লস দুটোর মধ্যে শরীর থাকতে হবে, যদি না হয় তা হবে না। কারণ তোমরা আমাদের গ্রামে কট লয়, কট জমি, এই জমিটা 10,000 টাকা দিবা আমাকে, আমি এই জমিটা তোমাকে দিয়ে দিলাম, ওই বছর টাকা আছে, টাকা 10,000 টাকা দিল, দিয়ে জমিটা নিয়ে নিল, নেওয়ার পরে কিন্তু দেখা যায় বছরের শেষে ওই 10,000 টাকা ফিরে দিতে হচ্ছে, এটা ইসলামে জায়েজ নাই, তার কর্তন হইতে হবে। আচ্ছা, অনেকে মর্টগেজ না, এটা হুজুর জায়েজের কোনো সিস্টেম আছে কিনা আমরা পাবলিককে দেওয়ার জন্য? আমরা কিন্তু একটা সহজ একটা সিস্টেম আছে, ইসলাম বলে দিছে, আমরা শুধু সমস্যার কথা বললাম, আমরা যদি পাবলিককে সমাধানটাও যদি বলে দিই, মনে করেন আমি 1,00,000 টাকা দিয়ে আমার টাকার প্রয়োজন, আমি 1,00,000 টাকা আরেকজনকে দিলাম, নিলাম একজনের কাছ থেকে, আর আরেকজনের জমি প্রয়োজন, সে জমি নিল, 1 বিঘা জমি নিল বা 50 শতক সে জমি নিল, এখন আমার দরকার টাকা, তার দরকার জমি, দুজনের কিন্তু প্রয়োজনটা খুব কঠিন প্রয়োজন। এখন এই মুহূর্তে আমরা দুটো সিস্টেম করতে পারি, যে আমার ওই জমিটা আমি তার কাছ থেকে কিন্তু ভাড়া নিতে পারি, ইজারা নিলাম, তো এখন বলো যে এটা প্রতি মাসে এটার মূল্য হবে মনে করেন 50 টাকা করে, আমরা কম ধরলাম, তো যদি আমরা 3 বছর রাখি তা 3×50 যা হয়, যে কয় টাকা ওই টাকা আমরা মাইনাস করে দিলাম, আর আমার তো এই যে জমিটা আমি তার কাছ থেকে নিলাম, ভাড়া নিলাম, এই জন্য তাকে অবশ্যই কিছু সিকিউরিটি মানি দিতে হয়, এই জন্য তাকে এইভাবে বৈধ করা, এই জন্য তাকে 1,00,000 টাকা আমি দিলাম, তাকে কর্তন হতে হবে, কাটা যাইতে হবে, এখানে 300 টাকাও যদি আমার ভাড়া হয় তাতে এই 300 টাকা যে মাইনাস করে আমি তাকে দিলাম, তাহলে কিন্তু এটা জায়েজ হয়। অথবা আরেকটা শর্ত কিন্তু ফতো আলমগীরিতে কিন্তু একথাও বলা হয়েছে যে এটা দুই ধরনের বেচা কিনা হবে, যে আমি 1,00,000 টাকা দিয়ে আপনার জমিটা এই মুহূর্তে ক্রয় করে নিলাম, ক্রয় করে নেওয়ার পরে পরবর্তীতে আবার একটা আরেকটা চুক্তি হলো যে আমার যখন প্রয়োজন হবে তখন আপনি জমিটা আমাকে ফেরত দিবেন, আমি আপনাকে টাকা ফেরত দিব, এই সিস্টেমও কিন্তু হতে পারে। আমরা এই সিস্টেম দুটাকে যদি ফলো করি তাহলে আমরা কিন্তু এই ধরনের অন্যায় থেকে, সুদ থেকে, ঘুষ থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। একটা লোক একটা বাড়ি মর্টগেজ নিল, সেই বাড়ির বিদ্যুৎ বিল আছে, ইউটিলিটি বিল যেগুলো আছে সেগুলো কি বাড়ির মালিক দিবে, না যে ব্যক্তির কাছে মর্টগেজ হিসেবে বাড়িটা যে ব্যক্তি নিল সে দিবে? যে নিল সেই দিবে, এটা এটা অবশ্য কন্ডিশন থাকবে, শর্ত থাকবে যে এটা আসলে কে ব্যবহার করবে, এটা অবশ্য ইন্নামাল মুমিনুনা বিশারায়াত, মুমিন কিন্তু শর্ত সাপেক্ষে কিন্তু কার্যকরী হয়। এখন কে দিবে এটা যদি আগে লেখা থাকে, যার ভাগে পড়বে তিনি দিবেন, চুক্তি থাকবে। একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যেটি হচ্ছে যে লাভ ক্ষতি ব্যালেন্স এবং পার্সেন্টেজ, এই ব্যাপারে কিন্তু অনেক ব্যাপারেই এই ব্যাপারগুলোতে ধোঁয়াশা থাকে, মানুষের অজানা থাকে যে আমার লাভ কত হচ্ছে, পার্সেন্টেজ আমি কত পাচ্ছি, এবং লাভ কত হচ্ছে, ক্ষতি কত হচ্ছে। বিনিয়োগের পর যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হলো সেই প্রতিষ্ঠানের উচিত যারা বিনিয়োগকারী তাদেরকে এই সমস্ত জিনিসগুলো একদম স্পষ্টভাবে তুলে ধরা, কিন্তু আমাদের সমাজে হিডেন চার্জ বলে যে হিডেন একটা বিষয় আছে, এটা কি ইসলামে জায়েজ আছে কোনো কিছু গোপন করে রাখা? না, কোনো গোপন করার সুযোগ নাই, বললাম তো তাকে যে টাকাটা দিলাম, আপনি টাকা দিলেন আমাকে, আমি বিনিয়োগ করলাম, একটা ফ্যাক্টরি বানালাম, আপনি যদি টাকা দিলেন আপনার জানা থাকে, আপনাকে জানাতে হবে যে এই টাকাটা নিয়ে এই কাজে ব্যয় হয়ে খরচ করা হয়েছে, এই কাজে খরচ যায় এত লাভ হয়েছে। তাহলে মুদারাবা সিস্টেমে যে চলছে এই কাজটা, এখানে ব্যাংক কিন্তু তাদের ভক্তদেরকে প্রত্যেকটা কাজের ফিরিস্তি কিন্তু দিচ্ছে না, হিসাব কিন্তু দিচ্ছে না, হিসাব দিতে হবে। এই জন্য অ্যানুয়াল যে প্রোগ্রামটা মুদারাবা, তো আপনি ব্যবসা চলতে থাকবে, প্রতি বছরে একটা হিসাব আসতে হবে যে এই এই এত কোটি টাকা আপনি দিয়েছেন আর আমরা এইভাবে খাটাইছি, এইখানে খরচ হয়েছে, টোটাল হিসাবটা তার সামনে থাকতে হবে, ভক্তরাও সেটা কিন্তু গ্রহণ করা উচিত। মোতাম, আপনি আমাদেরকে বলবেন যে এই যে বর্তমানে বিভিন্ন রেসে খেলায় বিভিন্ন রকম জায়গায় বেট ধরা হয়, বাজি ধরা হয়, যেটি জাহিলি যুগ থেকে ছিল, এই বাজি ধরার ব্যাপারটা ইসলামে কী বলে এটাকে? অনেক এটাও কিন্তু এক ধরনের বিশাল বড় বিনিয়োগ করে থাকে, কোটি কোটি টাকা বিনিয়োগ হয়ে থাকে এই বাজির পিছনে। আসলে এগুলো একটা মূলনীতি আছে, সেই মূলনীতিটা হচ্ছে যখন দুটো দলের মনে করেন খেলা হচ্ছে, এখন কোন দলটা খেলায় জিতবে, দুজনে ধরলো যে এই দল খেলায় জিতবে, যদি জিতে তাহলে 2,00,000 টাকা দিবে, আর যদি সে হেরে যায় তাহলে ওই অপরপক্ষ কিন্তু আমাকে সেই টাকাটা কিন্তু পে করবে। এখন কোন দল জিতবে এটা কিন্তু কেউ জানে না, এটা সম্পূর্ণ মাজহুল, এটা একার সম্পূর্ণভাবে অজ্ঞাত একটা বিষয়। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক সময় মুফদি ইলান নেজা, ঝগড়ার দিকে নিয়ে যায়, এই যে ঝগড়ার দিকে নিয়ে যায় এই জন্য ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন।
এই সম্পূর্ণ এটা হারাম। মুফদি ইলান নেজা এটাকে বাজি বলে, এই বাজি ধরার মাধ্যমে ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না। ইসলাম বলে দিয়েছে মুফদি ইলান নেজা, আর যেটা ঝগড়ার দিকে নিয়ে যায়, বিবাদের দিকে নিয়ে যায়, এটাই কিন্তু ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাজার ব্যবস্থাটা কি ছিল? আল্লাহর নবীর যুগের যে বাজার সিস্টেম ছিল, সেই বাজার মনিটরিং করার জন্য রসুল করিম সাল্লাম নিজেও কখনো মনিটরিং করতেন এবং মনিটরিং সেল গঠন করেছিলেন। এটা যখন রসুল করিম সাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগে এরকম মনিটরিং সেল ছিল, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে, তিনি তো প্রত্যেকটা এলাকায় যেখানে বিগ মার্কেট ছিল যেগুলো, এবং সিটি মার্কেটগুলোতে তিনি সাহাবায়ে কেরামদেরকে মুআয়্যান করে দিতেন, নির্দিষ্ট করে দিতেন যে তুমি এই বাজারের এইখানের রেট ব্যবস্থা কোথায় কী আছে সবগুলো তুমি অবজার্ভ করবে। এমনকি আল্লাহর নবী কখনো কখনো বাজারে নিজে গিয়ে নিজের হাত মোবারক, তার দস্তা মোবারক তিনি ঢুকাই দিতেন, দেখলেন যে আসা বাহাল বেলা, তিনি এক জায়গায় পেলেন যে একটু ভেজা ভেজা, তো বলে কেন ভেজা কেন ভিতরে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন লোক বলল যে আসলে এই যে এটা হুজুর বৃষ্টি পড়েছে, তো রসুল বলেন যদি বৃষ্টি পড়তো তাহলে তো প্রথমে উপরে পড়তো, তারপর না নিচে যেত। তো এই যে রসুল আকরাম সাল্লাম কিন্তু এই সিস্টেম কিন্তু বলে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু সাথে সাথে আল্লাহ রসুল কিন্তু একটা সলিউশন দিয়ে দিয়েছেন যে না, আমি বেচা কিনা করছি, আমি ব্যবসা করছি, সেখানে লাভবান হওয়া যাবে না, বরং যত টাকা দিছি সেই পরিমাণ লাভ করাও যাবে। আল্লাহ নবী এক সাহাবিকে বললেন যে সাহাবি তুমি যাও তো আমার জন্য একটা বকরি ক্রয় করে নিয়ে আসো, তো একটা দেড়হাম দিলেন, তিনি এক দেড়হাম নিয়ে সহি বুখারী হাদিস তিনি চলে গেলেন বাজারে, বাজারে যাওয়ার পরে ওই এক দেড়হাম দিয়ে একটা বকরি কিনলেন। বকরিটা কেনার পরে তারপর আস্তে আস্তে বলে ভাই এটা কি বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করবো। ওইটা তিনি দুই দেড়হাম দিয়ে আবার ওটা বিক্রি করে দিলেন, প্রথমে এক দেড়হাম দিয়ে কিনছেন, পরে ওটাকে বিক্রি করলেন দুই দেড়হাম দিয়ে, মানে ডাবল লাভ করলেন। কিন্তু ওই দুই দেড়হামের একটা দেড়হাম তিনি পকেটে রেখে দিলেন, আরেক দেড়হাম দিয়ে আরেকটা বকরি কিনলেন। বকরি কিনে যখন রসুল আকরাম সাসমের কাছে নিয়ে গেলেন যে হুজুর এই নেন বকরি আর এই নেন এক দেড়হাম, নবীজি বলেন কী করলে তুমি? আমি তোমাকে এক দেড়হাম দিলাম তো বকরি তুমি আসলো কেন? বলে হুজুর আমি একটু ব্যবসা করেছিলাম, এই ব্যবসার কারণে হয়তো আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আল্লাহর নবী তখন তার জন্য দুহাত তুলে মুনাজাত করলেন, দোয়া করলেন আল্লাহ আমার এই সাহাবী যদি মাটি নিয়েও যদি ব্যবসা করে এর মাটির মধ্যেও যেন বারাকাত দান করে। সুবহান, এটা আল্লাহর নবীর একটা দোয়া কি ছিল সহিহ বুখারী হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কোরআন শরীফে ইরশাদ করেছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, ব্যবসা হচ্ছে এমন একটা বরকতময় জিনিস যেই মানুষের রেজেকের সম্পূর্ণভাবে প্রায় দশের নয় ভাগ এই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা এই রিজিক দিয়ে রেখেছেন। আপনি শুনলে অবাক হবেন যে হযরতে আল্লাহর রাসূল এক সাহাবী, হযরতে নামটা আমি ভুলে গেছি ওনার, তিনি ইন্তেকাল করার পরে তার যে পরিমাণ সম্পত্তি তিনি রেখে গিয়েছেন এই ব্যবসা লব্ধ সম্পত্তি, সেটি বর্তমান যুগে হিসাব করলে সৌদি তাদের একটা গ্যাজেটে পত্রিকায় প্রকাশ করেছে যে সেই সম্পত্তি হচ্ছে প্রায় বর্তমানে বিশ্বের অন্যতম একজন ধনী বিল গেটস, তার যে সম্পত্তি রয়েছে তার থেকে 7 গুণ বেশি সম্পত্তি ছিল তার, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু অ্যাকাউন্ট কিন্তু এখনও চলছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এখনও চলছে। তো ব্যবসা হারাম নয়, ব্যবসা করে আপনি অনেক অর্থ কামাই করুন, আল্লাহ রসুল এটাকে জায়েজ করেছেন, আপনি সেই অর্থ ভালো জায়গায় বিনিয়োগ করুন, হালাল জায়গায় বিনিয়োগ করুন, আল্লাহ তাআলা এটা জায়েজ করেছেন। তো অবশ্যই আমরা আজকের এই বিনিয়োগের, হালাল বিনিয়োগের বার্তা আপনাদের সকলের সামনে রেখে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।